কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা রাজনৈতিক পর্যটক, তাদের রাজনৈতিক উদ্দেশ্যে এখানে পাঠানো হচ্ছে। সারা দেশে বিভিন্ন জায়গায় যে দুর্নীতি চলছে এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতেও যে অনিয়ম চলছে, সেখানে যাওয়ার তাদের কোনো প্রয়োজন মনে হয় না। এখানে বিজেপির গণসংগঠন বা শাখা সংগঠন হিসেবে কাজ করার জন্য এই রাজনৈতিক পর্যটকদের পাঠানো হয়। এখন যারা টাকা বন্ধ করে দিচ্ছেন, যারা মানুষ কাজ করার পর যাতে টাকা না পায়, বিজেপি এই প্রতিহিংসাপরায়ণ মানসিকতা নিয়ে যে কাজগুলি করছে, তো কেন্দ্রীয় দলকে সামনে দেখতে পেলে তারা, সাধারণ মানুষ যদি সেখানে টাকা চান যে কেন এইভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, শ্রমজীবী মানুষের টাকা আটকে রেখে সস্তার পলিটিক্স হচ্ছে, সেগুলো মানুষ চাইতেই পারে। অন্যায় অন্যায়, কেউ ছাড় পাবে না আইনের চোখে সেটা। তো আমরাও চাইছি যেমন মানুষের কাছে গিয়ে আমরা আন্দোলন করছি, বহু লোক নিজের নাম কাটা গেছে বলে বা পাওয়ার যোগ্য পাননি বলে তারা আমাদের কাছে ফর্ম জমা দিয়েছেন, আমরা ফর্ম দিয়েছিলাম। আমরা একটা হেল্পলাইন নম্বরও দিচ্ছি, যে আরও কেউ যদি এরকম থাকেন, বঞ্চিত হয়েছেন, তিনি যাতে ওখানে আপিল করেন, কথা বলেন, তার জন্য একটা নাম্বারও খুব তাড়াতাড়ি আর ঘোষণা হয়ে যাবে। কেন্দ্রীয় টিমকে মুখোমুখি এই যেটা বিক্ষোভ দেখানো হচ্ছে, সেটা পরিকল্পিত সরকার স্পন্সর বিক্ষোভ, এগুলো রাজ্য সরকার এই সমস্ত বিক্ষোভকে মদত করছে, উস্কানি দিচ্ছে, তৈরি করছে। কারণ কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যেতে পারে, দুর্নীতিতে আচ্ছন্ন সারা বাংলা। দুর্নীতির গন্ধ রোধ করার জন্যে সরকারের কাছে কোনো বিকল্প ব্যবস্থা নেই, তাই সেই সমস্ত পর্যবেক্ষকদেরকে ভয় দেখিয়ে, তাদেরকে সন্তুষ্ট করে, কাজ করতে বাধা দিয়ে এই সরকার তার নিজের চর্যবৃত্তিকে, নিজের অদক্ষতাকে, অযোগ্যতাকে ঢাকবার চেষ্টা করছে বলে আমার মনে হয়।